মেদিনীপুর শহরে বিদ্যাসাগর বিদ্যাপীঠ গার্লসে বাংলা স্কুলে এডুকেশন এক্সিবিশন দুদিন ব্যাপী পঞ্চম দ্বিবার্ষিক অনুষ্ঠিত হল। শুধু এই বাংলা স্কুলে পড়াতেই সীমাবদ্ধ নয়, বরং মেয়েদেরকে হাতে কলমে শিক্ষায় শিক্ষিত করতে মেদিনীপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠ গার্লসে অনুষ্ঠিত হল দুদিন ব্যাপী পঞ্চম দ্বিবার্ষিক এডুকেশন এক্সিবিশন। এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছিল এই স্কুলের প্রায় 800 ছাত্রী। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা মূলত এই প্রদর্শনীতে অংশ নেয়। তারা হাতের তৈরি বিভিন্ন ধরনের কাজ তুলে ধরে তাদের এই প্রদর্শনীতে। তাতে যেমন ছিল মিড ডে মিলের ছবি, তেমনই ছিল ইতিহাসের স্মৃতি বিজড়িত বিভিন্ন কাহিনীর প্রদর্শনী। দুদিন ব্যাপী এই প্রদর্শনী শুক্রবার ছিল শেষ দিন। আর এই শেষ দিনে ছাত্রীদের মধ্যে উৎসাহের খামতি ছিল না, যদিও এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা স্বাতী বন্দ্যোপাধ্যায় বললেন, শুধু আমাদের এই স্কুলে ছাত্রীদেরকে শুধু পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ করে রাখতে চাইছি না, তাই হাতে কলমে তারা যাতে স্বনির্ভর হয়ে উঠতে পারে তার জন্য এই প্রদর্শনী। আমাদের সকল ছাত্রীরা অতি উৎসাহের সঙ্গে এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে এবং হাতের কাজ তুলে ধরেছে। বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি আব্দুল ওয়াহেদ বললেন, বিদ্যাসাগর বিদ্যাপীঠ গার্লসের ছাত্রীরা পড়ার সাথে সাথে হাতে কলমে তারা স্বনির্ভর হয়ে ওঠে। ন্যাশনাল এক্সিবিশন এবং এটা বাইএনুয়াল হয়, অর্থাৎ প্রত্যেক দু বছর ছাড়া প্রত্যেকটি বিষয়ে। এমন নয় যে শুধুমাত্র আমরা দেখেছি বা আমরা অভ্যস্ত যেটা বিজ্ঞান বিষয়ের প্রদর্শনী, কিন্তু বিজ্ঞান বিষয়ের নয়, এটাতে সমস্ত বিষয় অর্থাৎ বাংলা, ইংরেজি, সংস্কৃত, পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন, ভোকেশনাল, যে সাবজেক্টগুলো যতগুলো সাবজেক্ট ছাত্রীরা পড়ে একদম 5 থেকে 12 পর্যন্ত, মোট এখানে 14টা বিষয়ে উপরে মেয়েরা এক্সিবিট করছে। বিভিন্ন মডেল, চার্ট ইত্যাদি ওরা নিয়ে এসেছে। এবং এখানে মজাটা হচ্ছে এটাই, যেটা ওরা করছে সেটা তো আপাতভাবে খুব ড্রাই, একটা নিরস, অতটা ওদেরকে ভালো লাগে না, কিন্তু সেটা যখন ওরা পরিশ্রম করে একটা কোনো গল্পকে রূপ দিচ্ছে, একটা প্রাণ দিচ্ছে। ইতিহাসের ধরুন যে মমির কথা আমরা জানি, কিন্তু সেটাকে যখন ওরা মডেলের আকারে দেখাচ্ছে এবং সেই অ্যাম্বিয়েন্সটা তৈরি করছে যে ফারাও এসেছে বা প্রাচীন যুগ থেকে একদম আধুনিক যুগ পর্যন্ত যে চতুরাশ্রম প্রথা দেখাচ্ছে বা মহিষী নারীদের অবদান দেখাচ্ছে, তারপরে ধরুন জিওগ্রাফিতে সূর্য, চাঁদ, পৃথিবী এবং ওরা লাইভ নিজেরাই সেজেছে, কেউ সূর্য, কেউ পৃথিবী, কেউ চাঁদ, এবং সেটা প্রদক্ষিণ করছে, ঘুরে দেখছে কিভাবে অমাবস্যা পূর্ণিমা হচ্ছে। এটা উনি মনের মধ্যে যে রেখাপাত করবে, উদ্দেশ্য এটা করার এটাই যে আগামী দিনে ওরা এখান থেকে যখন বেরিয়ে চলে যাবে, কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, অধ্যাপক ইত্যাদি হবে, তখন ওরা পেছন ফিরে তাকিয়ে বড় হয়ে যেন বলতে পারে যে ওদের এই হয়ে ওঠার পেছনে স্কুলেরও একটা অবদান ছিল। এই এইগুলো ওদের কাছে একটা স্মৃতি হয়ে সারা জীবনের হয়ে যাবে এবং সেটা ওদের একটা মূল্যবান সঞ্চয়। শেখার সঙ্গে সঙ্গে যে স্কুল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ওদের জীবনে, সেটা যেন ওরা মনে রাখতে পারে। এই এটা দুদিনের, গতকাল হয়েছে এবং আজকে হচ্ছে, এই দুদিনের এক্সিবিশন। প্রচন্ড উন্মাদনা স্কুলে এখন ভীষণ ভাবে উদ্দীপ্ত এই ব্যাপারটাতে, এবং তার সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন স্কুলকে ইনভাইট করেছি, সেটা হচ্ছে শহরের স্কুলে আছে, শহরের বাইরে স্কুলে আছে, শহরের গার্লস স্কুল, বিভিন্ন বয়েজ স্কুল, এবং বাইরে থেকে যে তিনটে স্কুল আমরা দেখেছি যাদের সঙ্গে আমাদের মোটামুটি ভালো একটা যোগাযোগ রয়েছে, চুয়াডাঙ্গা স্কুল, মৌপাল দেশপ্রাণ এবং ভাজিতলা বিবেকানন্দ, এই তিনটে স্কুলের, এবং ওরা একেবারে টেম্পো ভাড়া করে, টোটো ভাড়া করে এভাবে আসছেন, তো বিপুল একটা সাড়া পাচ্ছি। এবং অভিভাবকরা আসছেন, বিদগ্ধ মানুষরা আসছেন, আইএপিটি বিখ্যাত অধ্যাপক আমাদের ফিজিক্সের সুভাষ সামন্ত, উনি কালকে এসেছিলেন, আজকে কলেজের স্কুলের রিটায়ার হেডমাস্টার মশাই সুচার পান উনি এসছেন, বিভিন্ন কলেজের প্রফেসররা আসছেন, টিচাররা আসছেন, তারা আমাদের গার্ডিয়ানও তারা আসছেন, তো এই ভালোই রেসপন্স, ভালোই। এবং অনেকে দাবি করছে যে এরা এটা আরো কয়েকদিন হলে ভালো হতো। স্বাতী বন্দ্যোপাধ্যায়, একজন এই যে বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ে দুদিন ধরে যে শিক্ষামূলক মডেল প্রদর্শনী হচ্ছে, এটা মানে একটা দারুণ একটা আয়োজন। আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করে, কিন্তু তাদের মধ্যে যে ভিতরে যে প্রতিভাগুলো আছে সেগুলো
সবার বিকাশের সুযোগ হয় না অনেক সময়। এই ধরনের কর্মসূচি গ্রহণ করলে সেটা নিজেদের তাদের যে ব্যক্তিত্বের ভিতরে রয়েছে তারা যে এত সুন্দর মানে বোঝাচ্ছে, তারা তৈরি করেছে তিন দিন চার দিন ধরে পরিশ্রম করে। এবং আমরা জানি যে বিজ্ঞানের বিভিন্ন মডেল হয়, ভূগোলে হয়, সেটা তো হয়, কিন্তু পাশাপাশি যেভাবে কলা বিভাগের সাবজেক্ট বাংলা, সংস্কৃত, ইতিহাস এগুলোতেও যেভাবে এবং ইংরেজিতেও যেভাবে মডেলগুলো বানানো হয়েছে আমি খুব মানে খুশি হয়েছি। এবং যেভাবে ব্যাখ্যা করছে ওরা সমস্ত উত্তর দিয়ে দিতে পারছে এবং স্মার্টলি, এবং শুধু একা নয় দুজন তিনজন করে গ্রুপ ডিসকাশন করছে, বলে দিচ্ছে, এইটা আমাদের কাছে খুব বড় পাওয়া। এবং সবচেয়ে আমি দেখলাম যে ইতিহাসে যে মডেলগুলো বানানো হয়েছে প্রায় 40টার মতো মডেল আছে এবং হয়তো আরো অনেকে করতে চেয়েছিল, তাদেরকে হয়তো সুযোগ দেওয়া যায়নি সবাইকে। এবং এই যে আবহাওয়া হয়তো খারাপ ছিল, দুদিন ছুটি ছিল মাঝে সপ্তাহের গোড়াতে, নাহলে হয়তো আরো ভালো এরা করতে পারতো। এবং রেজাল্ট এই মুহূর্তে স্কোর খুব ভালো হয় আমরা জানি, এবং এটা যে করছে এবং এখানকার ছেলেমেয়েরা আমরা জানি আবৃত্তি বলি, কুইজ বলি, সব জায়গাতেই এরা খুব ভালো এ করছে। এবং এটা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ পরিচালন সমিতি এবং যে সমস্ত শিক্ষিকারা রয়েছেন সুদানব দেবের সবাই চেষ্টা করছেন, এটা খুব ভালো প্রয়াস। এবং আমি মানে আমার সঙ্গে যারা আমরা খুব অভিভূত হয়ে গেলাম যে ইংরেজির মডেলটা কত ভালো, সেটা খুব গুরুত্বপূর্ণ ঠিকই, কিন্তু যেভাবে প্রনাউন্সিয়েশন করে ইংরেজি বলছে এটা বাংলা মিডিয়াম স্কুলের ছাত্রীরা, এটা আমাদের কাছে খুব মানে ভালো লাগার, মানে এটা আমি সমস্ত গার্ডিয়ানদের মানে এ করতে চাই যে বাংলা মিডিয়ামে পড়লেও কিন্তু স্মার্টলি ইংরেজি বলা যায়, ইচ্ছা থাকলে অনেক কিছুই করা যায়। এবং স্বামী সুদীপ খানা, চুয়াডাঙ্গা স্কুলের সহশিক্ষক।